হাই ভূমি, তুই কি বাড়িতে যাচ্ছিস? আমাদের একটু নামিয়ে দে না প্লিজ দোস্ত। হ্যাঁ, আমার গাড়িটা তো ট্যাক্সি ক্যাব, প্রতিদিন তোদের নামিয়ে দিতে হবে। আয় দাঁড়া বাবা, আসছি। শোনো, তোমার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে না? ওকে, একদম মন দিয়ে করবে, একদম ফাঁকে বাজি মারবে না, ঠিক আছে? আর ইয়ে নাম কি? ও, বাসার সবাইকে সালাম দিও, বলো আমার সঙ্গে যেন দোয়া টোয়া করে। থ্যাংক ইউ ভূমি, থ্যাংকস ফর ইউর লিভ। ভালো যাই, হ্যাঁ ভালো থেকো। আর ভূমি, এত বোকামি করলে চলে? শত হলো তুমি এই যুগের মেয়ে, নেক্সট টাইম অপরিচিত কাউকে এভাবে পাশে বসতে দেবে না, বিপদ হতে পারে, বুঝলে? আর কিছু দেবো না? রাখতে বলেছি না, আর তোমার খালামণিতে সকালে এসে সন্ধ্যায় যাবে প্রতিদিন, তাছাড়া দারোয়ান আছে, মালি আছে, বাবুটি আছে, আয়া আছে, এরা তো সব পুরনো লোক, তোমার কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, বাইরে বের হলে কখনো গাড়ি ছাড়া বের হবে না, আজকাল যা সব ঘটছে এখানে, অপহরণ, ছিনতাই, ভদ্রলোকের সাজে এসে সর্বনাশ ঘটে যাচ্ছে, খুব সাবধানে থেকো, কেমন? আজকে পত্রিকা দেখেছো? কী হলো মামনি? ডায়মন্ডের সেটটা তো ভুল হবে না, আর কিছু? মা, আমার কিছু লাগবে না, আমি উপরে গেলাম।
মোড়া হয়ে বসে আছিস কেন? কোনো সমস্যা? আচ্ছা, তুই আমার ডিভিডিটা কিনেছিস? না দোস, শপিং এ যাইনি। মানে তাহলে পার্টিতে কোন ড্রেস পরবি? দেখি। তোর কি কিছু হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা? আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বল। আমি কি খুব বোকা? ইয়েস, রাইট। তুই আসলেই বোকা। দেখ, ফাজলামো করবি না, সত্যি করে বল, আমি কি আসলেই বোকা? আরে তুই বোকা হতে যাবি কেন? কি হয়েছে তুই আমাকে বলতো? আজ কেন জানি নিজেকে খুব বোকা মনে হচ্ছে। ভূমি, তোর কি সমস্যা জানিস? তুই অল্পতেই জাজমেন্টাল হয়ে যাস। তুই একটু ক্লিয়ার করে বল কি হয়েছে। আজ হয়েছে কি জানিস, একটা ছেলেকে আমি লিফট দিয়েছিলাম, ছেলেটা হুট করে আমার গাড়িতে ঢুকে গেল। আমিও সুন্দর কথা চালিয়ে গেলাম, বারবার চিন্তা করছিলাম যে আমি কি আদৌ ছেলেটাকে চিনি নাকি চিনি না। এই ভাবতে ভাবতে না লোকটা হুট করে নেমে গেল। তারপর অ্যাকচুয়ালি আমরা কেউ কাউকে চিনি না, এবং যাওয়ার আগে ছেলেটা আমাকে একটা চিরকুট দিয়ে গেল। সেখানে কি লিখেছে জানিস? তুমি একটা বোকা মেয়ে, আর কখনোই এই ভুলটা করবে না, অর এলস ভবিষ্যতে তোমার আরও বিপদ হতে পারে। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে? ছেলেটা তোর কোনো ক্ষতি করলো না, উপদেশ দিয়ে গেল, হাউ ইন্টারেস্টিং। এভাবেই কিন্তু শুরু হয়। কি হয় বুঝে নে। দেখ ন্যান্সি, আসলে তোর মাথায় প্রবলেম আছে, তুই ডাক্তার দেখা। বুঝি বুঝি, সবই বুঝি। জাহাঙ্গীর ভাই, গাড়ির সবগুলো গ্লাস সবসময় মুছে রাখবেন, ঠিক আছে? আর ভুলো নামাবেন না। দেখি গরম লাগছে, এসিটা চালান। আরে তুমি, মানে সরি, আপনি? What a pleasant surprise. Surprise তো বটেই, কেন আপনি কি শুধু সারপ্রাইজ দিতেই পছন্দ করেন? না, তা হবে কেন? উঠুন না, গাড়িতে উঠুন। কেন? লিফট দেই। ও, লিফট? না না, প্রতিদিন কি আর লিফট নেয় নাকি কেউ? আমার কি লজ রুম নেই? ইটস ওকে, আজকে আমার খুব লিফট দিতে ইচ্ছে করছে। আসুন, উঠুন উঠুন। তাই নাকি? বাহ, তাহলে তুই ছেলেটা অপূর্ণ রাখার উচিতই না, আর তাতে রিক্সা ভাড়াটা বেঁচে গেল। উপদেশ দিয়ে গেলেন, আর আঙ্কেল বুঝতে পারবো না। বাচ্চা একটা মেয়ে। সরি, না কিছু না। তা আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জেলখানে? নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, সেদিন তো বামে ফেলে দিতে বললেন, আজ রাস্তার মাঝেই ফেলে দিব। ভেরি ফানি। আচ্ছা, কোন স্কুলে পড়েন আপনি? মানে কি, আমি কি আদুয়া পাচ্ছি সারা জীবন স্কুলে পড়বো? কলেজে নাকি, কোন কলেজ? এক্সকিউজ মি, আমি বিবি পড়ছি। সে কি এত বুড়ি, দেখে তো বোঝাই যায় না। আরে আপনার সমস্যা কি? আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার নামই তো জানা হলো না। গ্লাসটা খুলে একটু ওপরে তাকান। ওকে, কি আপনার নাম? কাক? সেটা তো আপনি। নেক্সট। আকাশ, রাইট? কাছাকাছি কাছাকাছি। অলরাইট, মেঘ? ইয়েস। আমার নাম পদ্মলোচন। সরি, না কিছু না। তা আপনার ভূমি নামটা কিন্তু মন্দ না। আই নো। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? ওকে, সেদিন আপনি আমার এই ডায়েরিটা দেখেছিলেন, রাইট? ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। না না না, সেদিন আমার ফ্রেন্ড রানা আমার নাম ধরে ডেকেছিল, তখন শুনেছিলেন, রাইট? আমি আপনার বুদ্ধি থেকে রীতিমতো মুগ্ধ, আর আপনার এই স্মার্টনেসের জন্য একটা ছোট্ট একটা রিওয়ার্ড।
চকলেট? জি। আপনি কি আমাকে বাচ্চা পেয়েছেন? জি। মানে? মানে আপনার নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, শিওর। কেমন আছো? ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আমি ভালো নেই মা, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। ঠিক আছে মামনি, আর তো কটা দিন। তুমি ঠিক আছো তো? তোমার সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক। আমি তোমার সঙ্গে পরে কথা বলি মামনি, একটু বিজি আছি। ওকে, মিস ইউ মাম্মি। আই মিস ইউ টু বেবি। ওকে বাই। হ্যালো আঙ্কেল। হাই কুকুমণি, কি করছিলে? পুতুল খেলছিলাম। হ্যাপি? নো। তোমার তো এত রাত পর্যন্ত জায়গাটা ঠিক না, বাচ্চারা তো এত রাত জায়গা না। যত সব এত রকম কোত্থেকে শিখেছেন? এমনিতে আমার মন খারাপ। মন খারাপ কেন? মামুনি দুই সপ্তাহের জন্য আমেরিকায় গেছেন। ও, খুব মিস করছি মাকে। আচ্ছা শুনুন, এবার আপনি আমাকে সরি বলুন। আমি আমি কেন সরি বলবো? আশ্চর্য, সেদিন এত সুন্দর করে আপনি আমাকে বোকা বানিয়ে গেলেন আর সরি বলবেন না? আমি কিন্তু বেশ ইনসাল্টেড হয়েছি। এই জন্য আমাকে সরি বলতে হবে? আমি তো উল্টা আরো থ্যাঙ্কস ডিজার্ভ করি। তাই থ্যাঙ্কস ডিজার্ভ করেন কিভাবে? বারে, তোমাকে এত বড় একটা শিক্ষা দিয়ে দিলাম, তোমাকে বুঝিয়ে দিলাম যে কখনো অপরিচিত কাউকে গাড়িতে উঠতে দিতে হয় না। আপনি না, আপনি হচ্ছেন একটা স্মার্ট। উফ, যত সব ইডিয়ট। হ্যালো, আপনি ঠিক এক ঘন্টা লেট। আরে আমি তো এখানে এক ঘন্টা আগে এসেছিলাম। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আপনি রেগে সাপের মতো কিরকম ফুসফুস করেন। ভেরি ফানি। এক্সকিউজ মি, আমি যেখানে আপনার সাথে দেখা করতে এসেছি এতে আপনার ধন্য হওয়ার কথা। আপনার মতো এরকম অজানা অচেনা লোকের সঙ্গে আমি পার্কে দেখা করতে এসেছি, মনে হচ্ছে যেন প্রেম করছি। ইয়াক। তো আচ্ছা, তোমাদের ডেটিং করারই কথা, রাইট? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি আমার সঙ্গে কি জরুরি কথা বলতে চাইছেন বলুন। আপনার প্রতি দয়া পর বসত হয়ে দেখা করতে এসেছি। এটাই তো ডেট, আমি কি অন্য কিছু মিন করেছি? আসলে আপনার মনটাই অনেক নোংরা। ছি 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 ছি, দেখুন। আচ্ছা আচ্ছা, সরি, শোনো, এখন কোনো আর ফান না, ওকে? এখন ধরবো গান যদি আপনি চান। ও গড, এমনি তো রাইট টাইমে এসে বসে আছেন, তারপর ঢং করছেন, পরে হায় রে খোদা, মানে একেই বলে কলিকাল। হ্যাঁ, রাইট টাইমে এসে বসে থাকাটা আজকাল বোরিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বাদ দে, এনিওয়েজ শোনো, শোনেন, ইস শক তো এইটুকু পিচ্চি সাইজের একটা মেয়ে তাকে আমি আবার আপনি করে বলবো? বাহ, আমি কিন্তু চলে যাব। আচ্ছা শোনো, তোমার কি স্টেডি কোনো বয়ফ্রেন্ড আছে? সরি, সোজা বাংলায় বলবো, প্রেম করো? আশ্চর্য, আমি প্রেম করবো কেন? আমার কি প্রেম করার বয়স হয়েছে? ইয়েস ইয়েস,
বাচ্চা একটা মেয়ে, ভেরি গুড। এই খুশিতে, এই খুশিতে তোমার জন্য একটা চকলেট। আজব, আমি আমি এটার মানেই বুঝি না, আপনি কোথায় কোথায় আমাকে চকলেট দেন কেন? আমি কি একটা বাচ্চা মেয়ে? আর বাইরে আপনার বাবা কি চকলেটের ফ্যাক্টরিতে কাজ করে? বাচ্চা একটা মেয়ে, দেখুন বারবার আমাকে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বলবেন না, আমার আমার কিন্তু অনেক বয়স হয়েছে। Anyways, friends. By the way, কাল আমার বার্থডে। কাল তোমার বার্থডে? হ্যাঁ, কাল আমার বার্থডে। শুনতে পাওনি? By the way, তুমি তুমি কি আমাকে তুমি করে বললে? হ্যাঁ। তুমি কি তুমি আমার বয়স জানো? Whatever. জোর করে যে তো বন্ধুত্ব করেছো, বন্ধুত্ব দাবি তো রাখতেই হবে। হ্যাঁ। ওকে। আচ্ছা, কালকে আমাদের দেখা হতে পারে? Maybe. Maybe. Okay, final, done. Final, good. Okay. Deal. মানে তোমার দেরি করে আসার এক ঘন্টা পূর্তি হবে ঠিক 15 মিনিট পর। মেঘ, আজ আমার বার্থডে, আমি যা খুশি তাই করতে পারি। ওহো, তাই তো। ওকে, আচ্ছা দেখি, দাঁড়াও তো। কেন? দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়াও। শাড়ি পরে এসছো কেন? খারাপ লাগছে? আমার আমার তো অসম্ভব ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে অন্য কারোর জন্য। কাদের জন্য? আসমানের পরীদের জন্য, কারণ তারা যদি তোমাকে আজ দেখে জ্বলে পুড়ে ছাড় খার হয়ে যাবে মোমবাতির মতো। কি বলছো? আচ্ছা, আজ তোমাকে যেহেতু অনেক সুন্দর লাগছে, প্লাস তোমার আজ বার্থডে, তাই এই খুশিতে তোমার জন্য একটা গিফট। খুশি? একটা চকলেট। ও, কম হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে গোলাপ স্পেশাল। থ্যাংক ইউ। তুমি কি করে বুঝে যে এখান থেকে নিয়েছিলাম? আচ্ছা, লেটস ট্রাই। আই লাভ দ্য কার্ড, থ্যাংক ইউ। এবার খুশি? থ্যাংক ইউ। আচ্ছা, তোমার মনে হচ্ছে না সামথিং ইজ মিসিং? বার্থডে তোমার তো। আমি তো জানতাম, একা ছোড়ো। Happy birthday to you, happy birthday dear Bhumi, happy birthday to you. Hello, কি অবস্থা? কী রে বার্থডে গার্ল,
আপনি কি অনেক টায়ার্ড? না রে বল। আচ্ছা তোর নতুন ফ্রেন্ডটা কেমন আছে? খুব ভালো। আই তুই ওর নাম জানিস না? ও বাবা, খুব লাগলো নাকি? লাগবেই তো, আফটার অল কাল আমি ওকে আমার মনের সব কথা বলে দিতে চাচ্ছি। মানে মানে কি? মানে মানে হচ্ছে আই লাভ হিম। ভূমি, আর ইউ কিডিং মি? তোর জীবনটা একটা প্লেগ্রাউন্ড নাকি? আচ্ছা, দুদিন আগে তো তোর তার সাথে দেখা হলো, আর এখন তুই বলছিস উনি তোর? তুই জানিস এর ইম্প্যাক্টটা কতখানি ভয়াবহ হতে পারে? আর মানুষের মন ভাঙা ঠিক না। ধর আমাকে ভয় দেখাস না তো, আমি যা চাব তাই হবে, ব্যাস। আমি জানি এটা তোর অনেক পার্সোনাল ম্যাটার, এটাতে আমার ইন্টারফেয়ার করা একদম উচিত না। ফ্রেন্ড হিসেবে বলছি, এতে আন্টি অনেক কষ্ট পাবে। দেখো ডিয়ার ন্যান্সি, আমি জানি না মা জানলে কি হবে, বাট হোয়াট আই নো ইজ আই জাস্ট লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম। বাই। বিকাল 4টায় আমার সাথে দেখা করো, আমি কিছু বলবো। সরি, কাল রাতে তোমার ফোন রিসিভ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। It's okay. আসলে আর মনটা আসলে ভালো নেই, অফিস অথরিটি আমার আই'ম স্যাকড, চাকরি চলে গেছে আমার। মানে কি তোমার চাকরি চলে গেছে? এনিওয়ে বাদ দাও, আমার কথা বাদ দাও, চাকরি গেছে চাকরি আসবে, তোমার কথা বলো। কাল তুমি কিছু একটা বলতে চেয়েছিলে। আমার কথা? যে তখন এসএমএস করলে, এনিথিং সিরিয়াস? কি আজ আমার বলতে ইচ্ছে করছে না? ওকে, তুমি অনেক মিস্টিরিয়াস মেঘ, তোমাকে আমি ট্রাস্ট করতে পারি তো? এতদিন পরে এই প্রশ্ন? আমাকে বিশ্বাস করে যদি তুমি ঠকো তাহলে আর কাউকে বিশ্বাস করো না। আচ্ছা কি হয়েছে বলো। আর বাবা বলো না, কি বলতে চেয়েছিলে? আর বলো না কি হয়েছে। ওকে ফাইন, আমি আমি তোমাকে একটা টেক্সট করছি, জাস্ট চেক ইট আউট। ওকে। I'm in love with you, Meg. Sorry? তুমি আসলে বাচ্চা একটা মেয়ে, এসব নিয়ে মজা করে? আমি মজা করছি না মেঘ। না তুমি মজা করছো না, বা তার মানে তুমি সিরিয়াস? জোক অফ দ্য ইয়ার, রাজকন্যা অবশেষে বেকার নায়কের গলায় মালা পড়ায়। মেক, তুমি কিন্তু আমাকে অপমান করছো। ভূমি, আর সিরিয়াস, আমরা দুজন স্রেফ ভালো বন্ধু, কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। অসম্ভব। কেন? বি প্র্যাকটিক্যাল ভূমি, তুমি আকাশ থেকে মাটিতে নেমে এসো,
তোমাকে জীবন সঙ্গী করার সামর্থ্য আমার নেই। আমার মতো একটা ছেলে কি করে তোমাকে? মেঘ আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আজব ভূমি, তুমি বোঝার চেষ্টা করো, তোমার মা জানতে পারলে। আই সেড অ্যানসার মি। তুমি পাগলামি করছো কেন? মেঘ, তুমি আমাকে ভালোবাসো নাকি না? Do you love me, Meg? Meg? মুখ দিয়ে বলো। আই ডু। আমি তোমাকে সত্যি ভালোবাসি। যেদিন থেকে তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে লাভ এট ফার্স্ট সাইট এই কথাটা আমি বিশ্বাস করতাম না, তোমাকে দেখার পর থেকে করি। কিন্তু তাতে কি, আমি তো তোমাকে কখনো পাবো না। বি রিয়েলিস্টিক ভূমি, তুমি আমি কখনো একসাথে একটা মেয়ে আমি বাড়িতে নেই, তারপর তুমি ভালো ছিলে।
আমি তোমাকে বার্থডেতে মিস করেছি, তুমি মিস করনি? হ্যাঁ করেছি। এত ফোন করলাম তুমি ফোনই ধরলে না। তাই ফোন দিলে তো ধরার কথা। জানো মা, এইবারের বার্থডে তুমি ছাড়া কিন্তু অনেক বেশি স্পেশাল হয়েছে। মেককে নিয়ে যা মজা করেছি, যদিও তোমাকে একটু মিস করেছি। মেক? মেকটা আবার কি? উফ মা বাদ দাও, তোমার সাথে মজা করছিলাম, তোমার রিয়াকশন দেখতে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিই, তুমি রেস্ট নাও। হয় আর আমরা কিন্তু একসাথে ডিনার করবো আজকে। মেক, মেকের কথা বললো? মেকটা আসলে কে জানো? মানা আমার জন্য এত অসাম একটা গিফট এনেছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আই এম রিয়েলি হ্যাপি। কি গিফট এনেছে? তোমার বিয়ের পাত্র? রাইট, বিয়ের পাত্র। খুশি? তা তোমার পাত্র কেমন দেখতে? অমিতাভ বচ্চনের হাইট, সালমান খানের ফিগার আর শাহরুখ খানের চেহারা সব মিলিয়ে আমাদের ভূমির পাত্র, রাইট? এক্স্যাক্টলি। স্মার্ট গাই, কি করে বুঝলে? কোথায় যাচ্ছ? আমার ক্লাস আছে, ক্লাস করতে যাব। আরে এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আচ্ছা অসুবিধা নেই, আমি এক তড়িতে তোমার মন ভালো করে দেবো। তাই? হুম। কি করে? আমরা দুজন এখন রিক্সায় ঘুরবো আর ঝালমুড়ি খাবো। রিক্সা? হুম। ঝালমুড়ি? মেঘ, ম্যাডাম আমাকে বিয়ে করলে কিন্তু তোমাকে রিক্সা চড়েই ঘুরতে হবে আর ঝালমুড়িই খেতে হবে, কারণ তোমার মতো সোনা চামচ মুখে আমি জন্মাইনি। সুতরাং আচ্ছা ভূমি, আমি তোমার সাথে কোনো অন্যায় করছি না তো, তোমাকে ঠকাচ্ছি না তো। হঠাৎ এসব কথা বলছো কেন? আমাদের দুজনের ভালোবাসার বয়স বেশি দিন না ভূমি, কিন্তু তারপর বিশ্বাস করো আমার সারা পৃথিবী জুড়ে এখন শুধু তুমি আর তুমি। তুমি পারবে তো আমার, তুমি পারবে আমার দারিদ্রতাকে পাশ কাটিয়ে সারা জীবন আমার ভালোবাসাকে সঙ্গী করে কাটিয়ে দিতে? তুমি দেখো আমি আমি একদম তোমাকে কষ্ট পেতে দেব না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। সারা জীবন আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে রাখবো, আই প্রমিস। যাক শুক্রিয়া, ম্যাডামের ফোনটা ফ্রি পেলাম এতক্ষণে। ওই ন্যান্সির সাথে কথা বলছিলাম। ও তাই? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি সেটা? না না, আমি কি তা বলেছি নাকি? শোনো একটা কথা সবসময় মনে রাখবে, আমি যা করি সব তোমার জন্য। বাবা তাই নাকি? তো ন্যান্সির সাথে কি আমাকে নিয়ে কথা বলছিলে? হুম, কাল আমি তোমাকে একটা বড় সরো সারপ্রাইজ দেবো, সেটা নিয়ে কথা বলছিলাম। কাল সারপ্রাইজ দেবে? কাল কি? ও মাই গড, আসিফ তুমি! আই ওয়ান্ট টু সারপ্রাইজ ইউ। ও থ্যাংক ইউ, ইয়েস ইউ ডিড সারপ্রাইজ মি। আসো ভিতরে। ও মাই গড, আই জাস্ট কান্ট বিলিভ তুমি আসছো। বসো। ও মাই গড, আমি আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে আছো। আই এম মোর এক্সাইটেড টু সি ইউ ইন ফ্যাক্ট। ক্যান আই গেট টি অর কফি? ইউ ক্যান, তার আগে একটু 5 মিনিট একটু স্থির হয়ে বসো। Thank you.
Where's the ring? Oh, shower korchilam to maybe okhane khule rekhechi. Khule rekhecho? Na khule felecho? Khule felbo keno? Ami to shob shomoy eta pore thaki. Sweetheart, don't you trust me? Bhumi, I love you. Auntie Bashaini? Yes, I'm going to meet you. Oh, you want to go? Let's go. Let's go. Let's go. I know. I can see that. সেজন্য আমার পক্ষ থেকে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তাই। In that case, I'm really looking forward to that. এখন বলো, সারপ্রাইজটা কখন পাচ্ছি? Well, কাল রাতে ডিনারে my treat. Oh, great. কেমন হচ্ছে? As usual, fantastic. Thank you. Sugar? No thanks. Tumar anti che poreche. I have noticed. এটা কি ছিল আমার সারপ্রাইজ? কোনটা? এই যে তুমি কালো শাড়ি পরে এসে আমাকে চমকে দিলে। তুমি নিশ্চয় জেনে ফেলেছো যে কালো আমার ফেভারিট কালার, রাইট? তুমি জানো আমি এত বোকা যে আমি তোমাকে না কিছু কেন বলো, ফিল ইন দ্য গ্যাপ। আমি তোমাকে কি পাগলের মতো ভালোবাসি, ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি, রাইট? ওয়াও, তুমি তো রীতিমতো আমার মাইন্ড রিড করতে পারো। আজ তোর মাইন্ডটা আমি কেন, যে কেউ রিড করতে পারে। মানে আজকে কিন্তু আমি কোনো রকম ফান সহ্য করবো না, ওকে? আজকে আমি অন্যরকম মুডে আছি। আমিও অন্য মুডে আছি। আচ্ছা, আর সেই জন্যই তো তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। গিফট? আরো আমার জন্য? কই, ওয়েট। Join. Oh, Asif, this is Meg. Meg, this is Asif. My love, my life. Okay, good. Very good. পাগলামি করো না, ঠিকঠাক বলো কে বাচ্চা মেয়ে। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া একদিন তুমি কাকে বোকা বানিয়েছিলে? কি মনে পড়ো সেদিনের কথা? লিসেন ডিয়ার, আমাকে বোকা বানানো এত সোজা না। আমি জীবনে কখনো হারতে শিখিনি আর হারবো না, আর তুমি তো
তোমাকে সেল নাম্বার দেয়া, মিথ্যে প্রেমের অভিনয় করা, এই সবই ছিল আমার প্ল্যান, মাস্টার প্ল্যান। শুধুমাত্র তোমার আজকের এই চেহারাটা দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। মাঝে মাঝে আমি নীরবে হাসতাম যে একটা বেকার ছেলে হয়ে তুমি কি আকাশ কুসুম স্বপ্ন দেখছো। ও মাই গড, লজ্জা করে না? একবার আয়নায় নিজের চেহারাটা দেখেছো? আর জীবনও কখনো আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো তো? কেমন এনজয় করলাম আমার সারপ্রাইজটা? ওয়ান্ডারফুল। এটা আমার জন্য কোনো সারপ্রাইজ না। কেন? লন্ডন থেকে শুনেছি দ্যাট ইউ আর সিং সামবডি হিয়ার, আর এটা নিয়ে আমার এখানে কথা বলতে আসা। আমি যা দেখলাম আমার কোনো কিছু বলার বাকি থাকে না। আমার মনে হয় আমাদের আর এই নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। We should end it. Asif, কি বলছো এসব? You don't get it. No one insults me and gets away with it. তোমার অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে ভূমি। ছোট ছোট কারণে তোমার এত জেদ দেখানো উচিত না। একজন মানুষকে এভাবে অপমান করা, ইউ হ্যাভ নো রাইট। আর এমন একজন মানুষের সঙ্গে আমি আমার জীবনটা কাটাবো না। আসিফ, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। ইট ওয়াজ জাস্ট ফান, সিম্পলি ফান। Life is not fun and games, Bhumi. Grow up. Tomar minimum sense thakle unar kache maap chao uchit. Eta ki shottyi tomar fun na fun korte korte tumi oke bhalobeshe felecho? Mithya kotha bole je manusher mon bhenge day. I can't spend my life with that person. I'm sorry, Bhumi. Goodbye. এই আন্টি জীবনের শেষ কথা নয়, প্রথম কথাও নয়। তুমি আপসেট সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন সেটা আমি জানি না, জানতেও চাই না। মাগো, একটা কথা মনে রাখবে, জীবনটা আনন্দময় করে তুলতে হবে নিজেকেই, দুঃখকে জয় করতে হবে। তোমার যদি মনে কোনো দ্বিধা কোনো সংশয় থাকে, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, মনই বলে দেবে কি করতে হবে। নিজেকে তৈরি করো, সৎভাবে যদি জীবন চালাও তোমার জীবন এমনিতেই সুন্দর হবে। আমি তোমাকে সেভাবেই মানুষ করেছি। তোমাকে শক্ত হতে হবে, জীবনে অনেক কিছু ফেস করতে হবে। নিজের মনের মধ্যে শক্তি ধারণ করো, তুমি জয়ী হবেই। La 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 la
is not fun and games for me. তোমার মিনিমাম সেন্স থাকলে ওনার কাছে মাফ চাওয়া উচিত। এটা কি সত্যি তোমার ফান না ফান করতে করতে সত্যি ওকে ভালোবেসে ফেলেছ? I'm sorry, boy. Goodbye. মাগো, তোমার মনকে প্রশ্ন করো, কি চাও তুমি? তোমার মনই বলে দেবে তুমি কাকে ভালোবাসো। জীবনটা বড় ছোট, কিন্তু এই পৃথিবী খুব সুন্দর। আনন্দ নিয়ে ভালো থেকে বেঁচে থাকাটাই তো বড় কথা। আমি তোমাকে সত্যি ভালোবাসি ভূমি। চেয়েছিলাম শ্রাবণের মেঘ হয়ে তোমার জীবনে আনন্দের বৃষ্টি ছড়াবো, কিন্তু পারিনি। খারাপ লাগছে এই ভেবে যে তুমি আবারও বোকামির পরিচয় দিলে, কারণ ভালোবাসা মানুষকে মহৎ হতে শেখায়। কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসা হলো প্রজাপতির মতো, শক্ত করে ধরলে কাছে রবে ছেড়ে দিন। তোমার মিথ্যে ভালোবাসা আমি সারা জীবন যত্ন করে এই বুকে আগলে রাখবো। তুমি ভালো থেকো। ভূমি, বাচ্চা একটা মেয়ে, I love you too.